বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে ছোটোখাটো একটা আলাপ নিয়ে এসেছি, আর সেই আলাপটির মধ্যে বড় কিছু লুকিয়ে আছে, যা আপনারা ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি শুনুন। ইনশাআল্লাহ এই জীবন ধন্য হবে এবং পরকালও ধন্য হবে। সেই কথাটি হলো, দেখুন, আপনি দেখেন এই পৃথিবীতে লোভ লালসা ছাড়া কয়জন মানুষ আছে? খুব কম। তবে এই লোভ লালসা কিন্তু মানুষের ইবাদত থেকে বৈমুখ করে দেয়, আল্লাহ রাসুল থেকে বৈমুখ করে দেয়, আল্লাহর ইবাদত থেকেও বৈমুখ করে দেয়। তখন কি হয় যে একটি কথা আছে, ফাজকুরুলি আজকুরুকুম আজকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি করব, তোমরা যদি আমার দিকে আসো তাহলে তোমাদের দিকে আমি যাব, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাদের দিকে আমি ভালোবাসার নজরে যাব। তাহলে এই যে কথাগুলো, তাহলে আমি যদি ভালোবাসি তাহলে আমাকে সেই ভালোবাসায় তিনি সাড়া দেবেন, আমি না ভালোবাসলে তিনি সাড়া দিবেন না। তাহলে এই কথাটি আমি আজকের একটা চূড়ান্ত কথা তুলে ধরবো, সেটি হলো এই ভয় ভক্তি আল্লাহর প্রতি যে প্রেম ভক্তি, এই জিনিসগুলো আমরা কীভাবে সৃষ্টি করব। যে আপনি দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ আপনার প্রশংসা করে, দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই, এসব হিসাব করতে আর এসব করতে করতে আপনি আল্লাহর নাম বলতেই ভুলে যান, দেখা গেছে বিভিন্ন ইবাদত থেকে বৈমুখ হয়ে গেছেন। তাহলে এইসব থেকে কীভাবে বিরত হবেন এবং আল্লাহর প্রতি কীভাবে রুজু হবেন? আপনি যদি কখনো অগ্রিম জানতে পারেন যে আপনি আর এত বছর বাঁচবেন, আর সেটি জানার জন্যে আল্লাহ কিন্তু আপনাকে আমাকে স্বপ্নে ইঙ্গিত করে থাকে, আর সেই স্বপ্নের ইঙ্গিত যদি আপনি আমি বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আমি আর 2 বছর বাঁচবো, আমি আর 4 বছর বাঁচবো বা 6 বছর বাঁচবো। আপনি যদি আপনার মৃত্যুর খবরটা জেনে যান যে হ্যাঁ আমি আর 5 থেকে 6 বছর বাঁচবো, এর বেশি আর বাঁচবো না, তাহলে কিন্তু আপনার দুনিয়ার প্রতি লোভ কমে যাবে, মানুষেরটা মেরে দিয়ে খাওয়ার এটাও কমে যাবে, এবং মানুষের প্রতি সম্মান করতে শিখবেন, মানুষকে মাথায় হাত বোলাবেন আর চোখের পানি ঝরবে, আমার গোনার দিন, আমি আর এতদিন বাঁচব। তাহলে কিন্তু সেই মৃত্যুর কথা যখন মানুষ স্মরণ করবে তখন মানুষ পাপ থেকে বিরত থাকবে, সেটা হলো আলাদা বিষয়। একটি হলো আমি কত বছর বাঁচি ঠিক নেই, আর কত বছর পরে মরি এটাও ঠিক নেই। তাহলে মানুষ কিন্তু শয়তানি খারাপ কাজে লিপ্ত হয়, খারাপ কিছু করতেই থাকে। আর যখন মানুষটি জানতে পারে যে আমি ঠিক 5 বছর বাঁচব, তাহলে কিন্তু সে একটা পাপ করতে তার হাতে উঠবে না, চোখে পানি ঝরবে, হায় হায় আমার তো গোনার দিন, আমার 5 বছরের মধ্যে একদিন কমে গেলে, একদিন কমে গেল। তাহলে কিন্তু আমি কি জবাব দেব, আমি আল্লাহর প্রতি কি জবাব দেব, এরকম কোনো চিন্তাভাবনা যখন মানুষের মধ্যে এসে যাবে তখন সেই মানুষের দ্বারা কখনোই পাপ হয় না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি আপনাদেরকে করতেছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কেননা এই আলোচনার মধ্যে আপনার জীবনের অনেক ফয়সালাকে খুঁজে পাবেন ইনশাআল্লাহ। দেখুন, আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে স্বপ্নে দেখছেন একটা সিংহ আপনাকে তাড়া করছে আর আপনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে এমন একটি ঘরের মধ্যে ঢুকেছেন সেই ঘরটি ভাঙাচোরা, এবং সেই ভাঙাচোরা ঘরের মধ্যে যদি সিংহ ঢুকে তাহলে কিন্তু আপনাকে খেয়ে ফেলবে। যদি আপনি চুপ মেরে সেই ভাঙা ঘরের চিপায় লুকিয়ে আছেন কিন্তু সিংহ কিন্তু তার নাকের মধ্যে ঘ্রাণ আছে, মানুষের যে একটা ঘ্রাণ তার নাকে লাগে, তখন কিন্তু সে আপনাকে অবশ্যই খুঁজে নেবে। ঠিক আজরাইল এমন একটা বিষয় যে তার হাত থেকে কেউ বাঁচতে পারে না। তাহলে আজরাইলের একটা রূপ আছে সিংহের, এমন কোনো রূপ যদি আপনি কখনো দেখেন তাহলে বুঝে নেবেন আপনার হায়াত কম, আর যদি দৌড়াতে দেখেন তাহলে আরও কম, যদি দেখেন আপনি তাকে দেখে লুকিয়ে আছেন তাহলে আরও কম, যদি কখনো দেখেন সিংহ আপনাকে কামড়াচ্ছে, আপনার হাত ছিঁড়ে ফেলেছে, পা ছিঁড়ে ফেলেছে, এরকম কিছু দৃশ্য স্বপ্ন যদি আপনি দেখেন তখনই আপনি বুঝবেন যে আপনি যদি এই স্বপ্নটা ঘুম থেকে ওঠার আগে দেখেন তাহলে আপনার হায়াত 1 সপ্তাহ কিংবা 3 থেকে 4 দিন। আর যদি দেখেন এরকম একটা দৃশ্য আপনার হাত পা ছিঁড়ে ফেলে খেয়ে ফেলছে, এরকম দৃশ্য যদি আপনি দেখেন তাহলে আপনার সময়, যদি আপনি দেখেন রাতের 12টায় তাহলে আপনার সময় আপনার হাতে 3 থেকে 3.5 বছর আছে, যদি 2টা বাজে দেখেন তাহলে 1.5 বছর, যদি 3টা বাজে দেখেন তাহলে 1 বছর নেই, 6 মাস 7 মাস 8 মাস। আর যদি আপনি এরকম স্বপ্ন দেখেন
যে সকালে ঘুম থেকে ওঠার সময় দেখেছেন সিংহ আপনাকে দৌড়ে তাড়া করে ধরে ফেলেছে এবং হাত পা ছিঁড়ে নিচ্ছে, তখনই আপনি বুঝবেন যে আমার আর সময় একেবারে 3-4 দিন। তাহলে এই স্বপ্ন যদি 12টা বাজে দেখে থাকেন, তাহলে মনে করবেন আপনার হাতে 3-4 বছর 5 বছর সময় আছে। আপনি অবশ্যই এই হায়াত কমে গেছে, আপনার পৃথিবীর লোভ লালসা সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তখনই মনে করবেন যে আমার এতদিন আমি বাঁচবো, আমি এর বেশি বাঁচবো না। তখন আপনার দ্বারা কোনো খারাপ লোভান্বিত কাজ হবে না, মানুষের অত্যাচার কিছু হবে না, তখনই আপনি বহু পাপ থেকে আপনি বেঁচে যাবেন। এই জন্য একটি কথা বলা হয়েছে, জ্ঞানীর ঘুম আর মূর্খের ইবাদত। জ্ঞানী ঘুমালেও কিছু দেখে, কাল কী হবে পরশু কী হবে সেটা কিন্তু জ্ঞানী লোক সেটা ঘুমিয়ে সেই জিনিস জানতে পায়। আচ্ছা, আরও একটি বিষয়, আপনি কখনো স্বপ্ন দেখেছেন আপনি স্টিমার দিয়ে যাচ্ছেন এই দেশ থেকে সে দেশে, আপনি দেখতেছেন সেই স্টিমারটি ভাঙাচোরা, পার্স খসে খসে পড়ে যাচ্ছে এবং সেখানে মানুষ হাহাকার শুরু করে দিয়েছে, মানুষ মরতে শুরু করেছে, কেউ সাঁতরাইতে যেয়ে মারা যাচ্ছে, কেউ এখানেই বসে আছে হাহাকার করছে, কেউ সাঁতার জানে না। এমন যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনার হায়াত একদম নিকটবর্তী। এরকম কিছু ইঙ্গিত আল্লাহ অবশ্যই করে। আল্লাহ কিন্তু কখনো দোষী থাকবেন না যে হে আল্লাহ আমার মৃত্যু হবে, আমি অনেক পাপ করেছি, আমি ক্ষমা চাইব, সেই সময়টুকু তুমি পেলাম না। তাই আল্লাহ কিন্তু এই এলহাম বা এই স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না, হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায়। তো এই ধরনের ইঙ্গিত আমি ইউটিউবে স্তর বাই স্তর যদি আমি একের পর এক ছাড়ি, তাহলে অবশ্যই আপনারা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো অনেক রকম আসে, অনেক রকম আমি আপনাদেরকে বলতে পারবো। আর যদি আমি চাই যে এক ভিডিওতে আমি অনেকগুলো বলবো, তাহলে এটা সম্ভব হয় না, অনেক বড় হয়ে যায়, আর অত বড় ভিডিও দেওয়া চলে না। তাই বলবো কি, আপনারা আমাদের এই চ্যানেলের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যে মানুষ মৃত্যু হইলে সেটা 5 বছরে 7 বছরে হবে নাকি 5 দিন পরে হবে, এই ইঙ্গিতটুকু তার কাছে এসে যায়। আর এই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি কেউ লক্ষ্য করে চলে, তাহলে দুনিয়ার থেকে তার এমন কিছু ফলায় যে সে পৃথিবীতে অনেক পাপ থেকে রক্ষা পাবে। সে যখন বুঝে যাবে যে আমার হায়াত কম, তখন সে পাপের কাজ করবে না, লোভ লালসা করবে না, তখন চোখের পানি ঝরবে, তখন আল্লাহ কি করবে, তখন আল্লাহ তার অনেক পাপ মোচন করে দিয়ে পৃথিবীর থেকে নিয়ে যাবে। এই জন্য বলা হয়েছে একজন জ্ঞানী লোকের সাথে চলতে হয়। আর সেই জ্ঞানীটা কে, যার রুহানিয়াত জ্ঞান আছে, যার আধ্যাত্মিক জ্ঞান আছে, যার আত্মজগতের জ্ঞান আছে, সেই ব্যক্তির সাথে ওঠা বসা করলে তখন তার সে আত্মজ্ঞান এসে যাবে, তখন তার আত্মা থেকে সে খবর পাবে যে তুমি আর এতদিন পৃথিবীতে আছো। এই জন্যই তো কিন্তু বলা হয়েছে, দেখো তোমরা সলেহীন সিদ্দিকিন মোত্তাকিন এবং মুমিনীদের সাথে ওঠা বসা করো, এই কথাটি আল্লাহ কোরআনে বলেছে। তাহলে সলেহীন সিদ্দিকিন মোত্তাকিন মুমিনীন এটি কাকে বলবো, শুধু আলিফ বা তাসা পড়লে, শুধু কোরআন পড়লে, শুধু নামাজ পড়লে? না, যারা আত্মসাধনা করে তারা একমাত্র সেই খবর পাবে। আচ্ছা, যারা আত্মার অজু করেছে, আত্মার পবিত্র করেছে, তারা সেই খবর পাবে। শুধু অজু করেছি পানি দ্বারা, এতে কি আমার পবিত্র হয়েছে? না, আমার শরীরে ধুলা ময়লা গেছে, কিন্তু আত্মার মধ্যে যে পাপের ময়লা লেগে আছে, সেই পাপের ময়লাকে পরিষ্কার করতে হলে একমাত্র আত্মসাধনার প্রয়োজন, একজন কামেল মুর্শিদের প্রয়োজন। আল্লাহ কিন্তু বলেছে তোমরা একজন মুর্শিদকে উসিলা করে তোমরা আমার সন্ধান করো, তাহলে তোমরা দ্রুত আমাকে লাভ করতে পারবে। তো একদল মানুষ বলতেছে যে মুর্শিদ লাগে না, পীর লাগে না, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছে যে হে রাসূল, আপনার হাতের উপরে যারা হাত দিল তারা আমি আল্লাহর হাতের উপর হাত দিল। তাহলে রাসূল কি বলেছে, আমি আমার পরে আমি সাহাবাগণকে রেখে গেছি, এর মধ্যে কাউকে আমি খেলাফত দিয়ে গেছি। তুমি দেখো যে স্তর বা স্তর বেলায়েতের যুগে এই পীর মুর্শিদ থাকবে, অলিয়া আউলিয়া থাকবে, এদের হাতই আমি রাসূলের হাত, আর রাসূলের হাতই হলো আল্লাহর হাত, আর সেই হাতে যদি কেউ হইতে পারে বায়াত, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, এটি বোঝানো হলো যে অবশ্যই অবশ্যই আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো করে নিতে হবে, কারণ আল্লাহ খামাখা কিছু দেখায় না, আল্লাহ কোনো কিছু এমনিতে দেখায় না, এমনিতে কোনো কিছু সৃষ্টি করে না।
অবশ্যই আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো করে নিতে হবে, যেহেতু এই স্বপ্নের ব্যাখ্যার উপরে আল্লাহ একজন নবীকে প্রেরণ করেছেন, সে হলো ইউসুফ নবী। তিনি স্বপ্নের ব্যাখ্যা যা দিতেন তাই ঘটত। তাহলে আমাদেরও কি করতে হবে? এই স্বপ্নের ব্যাখ্যার তালিম করতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা নিতে হবে। যে কালকে আমি একটি জায়গায় কোনো ব্যবসার কাজে বা কোনো কিছুতে গিয়ে আমি বিপদগ্রস্ত হব, কিন্তু এটিও কিন্তু আল্লাহ জানিয়েছে না বোঝার কারণে সেই মানুষটি সেখানে লস করেছে, বিপদে পড়েছে, অ্যাক্সিডেন্ট করেছে। তাহলে সতর্কবাণী কিন্তু আপনার আত্মাতে এসে গেছে, কিন্তু আপনি আমি বুঝি নাই, যার ফলে সেই বিপদ ঘটে যায়। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।